নিউ ইয়র্ক সিটিতে গত 7 মাস ধরে অপরাধ কমে আসছে বলে দাবি করেছেন মেয়র এরিক অ্যাডামস। মঙ্গলবার সিটি হলে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, অপরাধ কমিয়ে আনার উদ্যোগের অংশ হিসেবে সাবওয়ে নিরাপত্তা বাড়ানো সহ 17,000 আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। হত্যা, ডাকাতি, হেট ক্রাইম সহ বিভিন্ন অপরাধের কারণে প্রায়ই উদ্বেগে থাকতে হয় নগরবাসীকে। তাই নগরবাসী নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন সময় নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর ফলে আগ্নেয়াস্ত্র উদ্ধার সহ সাবওয়েগুলোতে গত 6 মাস ধরে অপরাধ কমে আসছে। পাশাপাশি বেকারত্ব কমিয়ে আনা ও কার্বন নিঃসরণ সহ বিভিন্ন সমস্যার সমাধানে কার্যকরী উদ্যোগ গ্রহণ করেছেন তারা। And overall in July, we saw a 4.2% decrease in crime, including robberies, burglaries, felony assault, grand larceny, and grand larceny auto theft, including the lowest number of robberies in recorded histories. সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেয়র বলেন, সীমান্ত দিয়ে সাধারণ মানুষের পাশাপাশি অনেক অপরাধীও চলে আসছে, তাই বর্ডার বন্ধ না করে নিয়ন্ত্রণ করার পক্ষে নিজের অবস্থান তুলে ধরেন। এরই অংশ হিসেবে কলম্বিয়ার প্রতিনিধি দলের সাথে ফলপ্রসূ বৈঠক হয়েছে বলেও জানান মেয়র। এর ফলে দুই দেশের মধ্যে অপরাধীদের বিষয়ে তথ্য আদান প্রদান সহজ হবে বলে মন্তব্য করেন তিনি। This partnership is similar to what we have done across the country to deal with terrorism. অন্য এক প্রশ্নের জবাবে মেয়র বলেন, হামাসকে নির্মূল করে তাদের হাত থেকে অপরিতদের উদ্ধার করার জন্য প্রয়োজনীয় সবকিছুই সরকারকে করতে হবে। Hamas should be destroyed. Every hostage should be returned home. প্রায় 60,000 শরণার্থী এখনো সিটির তত্ত্বাবধানে বিভিন্ন হোটেলে বসবাস করছেন বলেও জানান মেয়র। দেশের সবচাইতে বড় শহর নিউ ইয়র্ককে নিরাপদ রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে মেয়র অফিস, যে কারণে গত 7 মাস ধরে অপরাধের মাত্রা কমে আসছে বলে জানিয়েছেন তিনি। আগামী দিনেও যেন এই মাত্রা আরও কমে আসে, সেজন্য নগরবাসীর কাছে সহায়তা চেয়েছেন। শরীফুল ইসলাম, TVN24, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।